কয়েকদিন আগেই ধর্ম নিয়ে মন্তব্য করে গোটা দেশে বিখ্যাত হয়েছিল খাবারের অ্যাপ জোম্যাটো। তারা বলেছিল খাবারের কোনো জাত ধর্ম হয় না, তাই নিজেই স্বয়ংসম্পূর্ণ ধর্ম। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ সেই জোম্যাটোর বিরুদ্ধেই। বিগত 8 দিন ধরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে জোম্যাটোর প্রায় 400 ডেলিভারি কর্মী। কোম্পানির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, তাদের ধর্মীয় ভাবনায় আঘাত করছে কোম্পানি। তাদের দাবি, হাওড়াতে জোম্যাটোর যারা খাবার বিলি করেন তাদের মধ্যে হিন্দু ও মুসলিম উভয়ই আছেন, কোম্পানির নতুন নীতি কোনোভাবেই কোনো অর্ডার ফেরানো যাবে না। সম্প্রতি বেশ কিছু রেস্টুরেন্টের সঙ্গে কোম্পানি চুক্তিবদ্ধ হয়েছে যার বিফ খাবার বানায়, এখন সেই খাবার তাদের ব্যাগে করে নিয়ে যেতে হয়। কোনো হিন্দু কর্মীর কাছে এটা শোভনীয় নয়। আমাদের বিফ সাপ্লাই করতে বলছে, সেটা আমাদের পক্ষে সম্ভব না, এটা আমাদের স্যার ইম্পসিবল, আমরা করতে পারবো না। আমাদের স্যার অনেকে ফ্রেন্ড সার্কেলে যারা মুসলিম আছে, যারা হিন্দু আছে, হিন্দুদেরকে বলছে বিফ সাপ্লাই করতে, মুসলিমদেরকে বলছে পেপারনি সাপ্লাই করতে, যেটা পসিবল নেই স্যার। ঠিক আছে, পিজা হাটে আমরা অর্ডার নিতে যাই স্যার, সেখান থেকে পেপারনি পিজা অর্ডার যায়, তারা মুসলিমদের পক্ষে সম্ভব নেই, আর আমাদের স্যার শুয়োরের মাংস সম্ভব নেই, গরু মাংস সম্ভব নেই স্যার। जो बहुत सारे रेस्टोरेंट में चलता है वो अब वो टाइप करिए, और आप वो हम लोग को ब्लैकमेलिंग कर रहा है कि आप लोग को ये करना हो। बीफ और पोर्क बंद करें और किसी का धार्मिक भावना से खिलवाड़ ना करें। पोर्क बीफ बंद करो, धार्मिक अत्याचार बंद करो, धार्मिक भावनाओं से खेलना बंद करो, गाय का मांस और सुअर का मांस बंद करो। ধর্মঘটরত জোম্যাটো ডেলিভারি কর্মীদের দাবি, কোম্পানিকে অবিলম্বে ধর্মীয় ভাবাবেগে আঘাতের নীতি থেকে সরে আসতে হবে, পাশাপাশি তাদের জন্য বৈধ পরিচয়পত্র, সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালু করতে হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এভাবেই ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। আউটের সমস্যা স্যার, যখন আমরা জয়েন নিয়েছিলাম বিগত আজকে 12-14 মাস আমার হয়ে গেছে, পে আউট তখন পাচ্ছিলাম 60 টাকা, তখনও চলে যাচ্ছিলো, 50 টাকা করলো সেটাও চলে যাচ্ছিলো, অসুবিধা নেই, 40 টাকা করেছে ওটাও চলে যাচ্ছিলো, অসুবিধা নেই। তারপর স্যার এখন বলছে নাকি 25 টাকা তোমায় করতে হবে দ্বিতীয় পার ডেলিভারি। স্যার 25 টাকা পার ডেলিভারি, আপনি ভাবুন এইখান দিয়ে আপনাকে 5-6 কিলোমিটার পিক আপ করতে হবে, মানে রেস্টুরেন্টে পৌঁছতে হবে, ওইখানে নিতে যাব, ওইখানে ওটিপি নেব, টাচ মারবো, তবে আমি 10 টাকা পাবো, বুঝবেন। আর ওইটা আবার নিয়ে 5-6 কিলোমিটার ডেলিভারি যাবো, সেইখানে বলছে কত, মানে 10 কিলোমিটার একটা ডেলিভারি করবো, 25 টাকা পাবো স্যার, কত টাকা বাঁচবে। তারপর আরও একটা ঘটনা স্যার, কারো আই কার্ড দেয়নি আজ পর্যন্ত, আমাদের সবাই টুকে দেয়, উল্টা বলে দেয় স্যার। দ্বিতীয় কথা, মেডিকেল ইন্স্যুরেন্স ক্লেম কিচ্ছু নেই, অ্যাক্সিডেন্ট হলে কিছু পাই না, বলছে 24 ঘন্টা নাকি ভর্তি থাকো। তৃতীয় কথা স্যার, আমাদের পে আউট অলরেডি উইকলি থার্সডেতে পে আউট করা হয়, তার মধ্যে টিডিএস কোম্পানি কাটে, আমরা যখন বললাম টিডিএস যখন কাটেন আপনি, তাহলে আমাদের 69 ফর্মটা বলুন কীভাবে কী তুলতে হবে, সেটাও করছে না। কাশ যাদব হ্যাঁ, মানে ইস কোম্পানি মে 2 সাল সিস্টেম মে হুম, মেয়ে ইন সারে বচ্চো জিতনে ভি আমারে স্টাফ রানার পার্টনার হ্যাঁ, ইন পার্টনারো কে অ্যাভেস্ট মে মে কোম্পানি মে গিয়া থা, আর অফিসে বাত ভি হুই। কোম্পানি কা সিধা এক হি কহনা হ্যায় কি আপকো পহলে জো পে আউট দিয়া জাতা থা, আবি ক্যা উসসে জ্যাদা আ রাহা হ্যায় কি কম আ রাহা হ্যায়। হাম বোলে স্যার কম আ রাহা হ্যায়, পহলে হাম লোক 40-45-50 হাজার তক কমাতে থে, আর আজকে ডেট মে 20 হাজার পার নি হতা, হাম লোক এক মাইলস্টোন কে লিয়ে, এক অর্ডার কে লিয়ে হাম লোক কা টার্গেট পুরা নি কিয়া জাতা, জিসে হাম লোক কো মাইলস্টোন নহি মিলতা। কোম্পানি সিধা বোল দিয়া কি হাম লোক পেমেন্ট নহি বাড়া সকতে, হামারে পাস ক্যাপাসিটি নহি হ্যায়, আর ও লোক 3-3 করোড় রুপিয়া রেস্টুরেন্ট মে ইনভেস্ট করনে কে লিয়ে ও লোক তৈয়ার হ্যায়। কোম্পানি কা পাস মে ফান্ড নহি হ্যায়, ফান্ড নহি হ্যায় ইয়াহ বোল রাহা হ্যায়, ওয়াহ 3-3 করোড় রুপিয়া আপনা রেস্টুরেন্ট বানা রাহা হ্যায়। নিকল গিয়া আপ কিয়া করনে ওয়ালে হ্যায়, মে স্যার এক হি মেরা কহনা হ্যায় কি আজ কি ডেট মে কোম্পানি, সবসে বড়ি বাত, জিস লড়কো কো নিকাল দিয়া থা, চোরি কর রাহা থা, জো ছিনতাই কর রাহা থা, ও লোক কো নিকাল দিয়া থা, ইয়ে স্ট্রাইক হোনে কে বাদ উন লোক আইডি কিউ খোলা গিয়া, কাম করানে কে লিয়ে কিউ খোলা গিয়া, জিস আইডি কা হাম লোক জিডি করায়ে হ্যায়, ও আইডি আপ লোক ব্লক কিয়ে হ্যায়, উসকো আইডি খোলা কে আপ কাম করবা কে ক্যা সাবিত কর রহে হ্যায়, ও হাম লোক সে ঝগড়া করবা রহে হ্যায়, আপ লোক হি বন্ধ কিয়ে ফির আপ লোক হি চালু কর রহে হ্যায় স্যার, ইয়ে কাহা কা নিয়ম, হাম লোক স্ট্রাইক মে হ্যায় স্যার, পুরা মন্ডে সে স্ট্রাইক চল রহা, 6-7 দিন আজ হোনে আয়া হাম লোক কা সিস্টেম হ্যায় স্যার, একদম 100% ইয়ে জব তক ডিসিশন নাহি হোগা। কোম্পানি কো বোলে স্যার আপ লোক কা স্যালারি ক্যা কম হুয়া, মে বাত কিয়া থা কোম্পানি সে, মে খুদ গিয়া থা, আর মোটা মোটি 3 জন হামারে স্টাফ ওয়াকে জো হেড হ্যায় ও ভি বেঠে থে, উন লোক কে হাম বোলে স্যার আগর কোম্পানি কা দিওয়ালিয়া হো গিয়া হ্যায়, কোম্পানি কা স্পেস ফান্ড নাহি হ্যায়, তো আপ লোক কা ভি তো স্যালারি কম হোনা চাহিয়ে, কিউ লেবার হি কিউ।
आज हम लोग 300 आदमी इस हावड़े में काम करते हैं, कंपनी को आज हम लोग एक जगह पे ले आए, तो आज हम लोग का जगह कहाँ गया? आज किसी भी रेस्टोरेंट में जाते हैं, कुछ भी जाते हैं, एक एक घंटा लेट हो जाता है, हम लोग का ऑर्डर नहीं होता, चलो हम लोग एडजस्ट करते हैं, तो आज कंपनी हमारे बारे में क्यों नहीं? 90 रुपये ऑर्डर से हम लोग काम कर रहे हैं, आज हम लोग को 25 रुपये ऑर्डर मिल रहा है। तो हमारे कोनो छेलेरा जदि कंपनी संगे जोगाजोग करे पूरे कथा बोले कंपनी एकटाई कथा बोलछे तुम्हारा काज करो, जदि ना काज करो ताले तुम्हारे এখানে টার্মিনেট করে দেবো, তোমাদেরকে রাখবো না। আর যদি সব থেকে আরও বেশি তোমরা কিছু করো তাহলে তোমাদের নামে থানাতে জিডি করা হবে, তোমাদেরকে তুলে দেওয়া হবে। কোম্পানি নতুন নতুন এখন কিছু রেস্টুরেন্ট জয়েন করেছে যার মধ্যে গরুর মাংস পাওয়া যায়, সৌরেরও মাংস পাওয়া যায়, কিন্তু এটা কি যে ধর্ম নিয়ে কোম্পানিকে খেলা করছে? আর সব টিএলকে যখন বলা হচ্ছে, টিএল বলছে এটাকে কাজ করতে হবে, যদি না কাজ করে যে করে হোক যে অবস্থায় হোক আপনাকে ডেলিভারি করতেই হবে। আমরা আদার সব কিছু ডেলিভারি করেছি সব রকমভাবে, এত বৃষ্টি এসেছে, বৃষ্টির মধ্যে গাড়ি হেড হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে ডেলিভারি করেছে, যেখানে মানুষ যাওয়ার মতো নয় জলের অবস্থায় সেখানে আমরা গাড়ি নিয়ে গেছি। গাড়ির দাম আমাদের 50-60 হাজার টাকা করে দাম, আরও বেশি গাড়ির দাম। মোবাইল আছে যেখানে চুরি হয়ে যাওয়ার ভয় আছে, তবু আমরা সেই জায়গায় গিয়ে ডেলিভারি করি। কিন্তু আজকের দিনে কোম্পানি কী করছে? কোম্পানি বলছে শুয়োরের মাংস, গরুর মাংস তোমাকে ডেলিভারি করতেই হবে। जो जैसा भी फूड आपको सप्लाई करने के लिए कहेंगे आपको करना होगा। इसमें इन लोगों का जो है प्रतिवाद है कि हम लोग हिंदू मुस्लिम सब मिल करके काम करते हैं, हिंदुओं को बीफ दिया जा रहा है परोसने के लिए, बांटने के लिए, और मुसलमानों के लिए सुअर, जो कि वो लोग करना नहीं चाहते इस काम को। तो इस पर क्या कोई सरकार? नहीं, मुझे भी लग रहा है कि जो ऑर्गेनाइजेशन ये सब कर रहे हैं उनको भी सोचना चाहिए। देखिए ये तो दोनों तरफ में है ना, किसी का मजहब, देखिए सबका धर्म अपने पास है, लेकिन वो धर्म का भी तो कुछ नियम नीति उन लोगों को है। अगर ये कुछ कर रहे हैं जोर जबरदस्ती तो मुझे नहीं लग रहा ये करना चाहिए, उनको भी अपने मजहब के हिसाब से सोचना चाहिए। किसी का मजहब में अगर पोक हमको गलत है तो फिर हम कैसा करेंगे? धर्म तो सबका अपने अपने बात है, इस पर प्रायोरिटी भी है, तो इसीलिए मुझे लग रहा है इसको सोचना चाहिए, उनको उस हिसाब से विचार करके किसको क्या देना चाहिए ऐसा करने से ठीक है, नहीं तो ये तो एक बड़ा गलत तरीका से काम। इस पर क्या सरकार कोई फैसला लेगी? अभी तो मुझे मालूम नहीं। देखिए हमको तो अभी सूचना मिले हैं, तो अभी हम लोग देखते हैं अगर क्या होता है नहीं होता। अगर वो लड़के लोग आते हैं हम लोगों के साथ बात करते हैं तो फिर हम लोग सोच के देखेंगे आगे जाके क्या कर सकते हैं। हावड़ा थेके राजीव मुखर्जी, टाइम्स बांग्ला।